টানা তিন দিন যাত্রীদের ভুগিয়ে ভাড়া বাড়িয়ে সারা দেশে বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে তবে নির্ধারিত ভাড়া থেকেও পঞ্চাশ শতাংশ ভাড়া বেশি নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এতদিন ভর্তুকি দিয়ে ভাড়া কম নিয়েছেন তারা অন্যদিকে সরকার সংকট সমাধান না করে যাত্রীদের ঘাড়ের ওপর ভাড়ার বোঝা চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবহন বিশেষজ্ঞরা জুলাস রিপোর্টে থাকছে বিস্তারিত প্রতিবেদন ভাড়া বাড়ানোর পর রাজধানী সহ সারা দেশে সচল গাড়ির চাকা তবে নতুন বেঁধে দেয়া ভাড়া নিয়ে বাস মালিকেরা বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা ভাড়া পাঁচ পার্সেন্ট বাড়াতো দশ পার্সেন্ট বাড়াতো এটা মানানসই কিন্তু সাতাশ পার্সেন্ট আসলে মানানসই না মহানগরে বাস যাত্রীদের মতো খুব জানিয়েছেন দূরপাল্লার পরিবহনের যাত্রীরাও ঝিনাইদা বা গেলে ভাড়া নেয় চারশো টাকা সর্বোচ্চ এখন সাড়ে পাঁচশো টাকা এটা তো সরকারের কোনো কিছু না পড়ছে তো জনগণের উপর দিয়ে জনগণ কোথা থেকে এটা তো সরকার কি জনগণ কি 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 মানে বেতন স্যালারি তো বাড়াচ্ছে না সারা দেশে বাস চলাচল করায় সস্তি ফিরলেও ভাড়া নিয়ে রয়েছে অসন্তোষ আসলে জনগণের ভোগান্তি জনগণকে দেখার জন্য তার কেউ নাই এদিকে লঞ্চে প্রতি কিলোমিটারে 60 পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা তবে যাত্রীদের কথা বিবেচনা না করে অতিরিক্ত ভাড়া বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ এই ধরনের প্রেক্ষাপটে সরকার কিন্তু অনেক কৌশলী পরিপক্ক ডিসিশন নিতে পারত তেলের দাম যেই পরিমাণ বাড়িয়েছে এই বাস্তবতায় এটা কোনোভাবেই যৌক্তিক বলা যায় না এদিকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে জুলহাস কবির আর ঢাকা